নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর এবং কাজুর পুর ভরা রোল প্যানকেকের রেসিপি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক রান্নাটি। এখানে আমি 6 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। আর নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপরে ডিম দিচ্ছি একটা, আর স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এরপর একটা আমি ব্যাটার তৈরি করে নেব। আগে এটা ভালো করে মিশিয়ে নিই, তারপর জলটা দেব। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে ডিমের সাথে ময়দার সাথে। এখন আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেছে, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এখন আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো বাটার রয়েছে, এটা এখন একটু মেল্ট হোক। বাটারটা আমাদের মেল্ট হয়ে গেছে আর গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি খেজুর দিয়ে দিচ্ছি। খেজুরগুলোকে আমি একটু ভিজিয়ে জলে, তারপর আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে আমি নেড়ে নেব, বাটারের সাথে খেজুরটা খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার একটু এটা নাড়তে থাকব, একটু ভেজে নেব খেজুরটাকে। খেজুরটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলোকেও জলে একটু ভিজিয়ে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা খেজুরের সাথে মিশিয়ে নেব, মিশিয়ে হালকা একটু ভেজে নেব এই 2-3 মিনিটের জন্য। খেজুর আর কাজু বাদাম দুটোই আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি আর এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের খেজুরের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখানে আমি ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি আগে থেকে করে রাখা ব্যাটারটা থেকে 1 চামচ 1 হাতা নিয়ে দিয়ে দিচ্ছি। আর একটু প্রয়োজন আছে মনে হচ্ছে, তাই আর একটু দিয়ে দিলাম। এরপর 1 পিট আমি হতে দেব লো ফ্লেমে। 1 পিট আমাদের ভাজা হয়ে গেছে, এরপর অন্য পিট উল্টে নিচ্ছি। এই পিটটাও আমি ভেজে নেব লো ফ্লেমে। এই পিটটাও আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আমি প্যানকেক তৈরি করে নেব। প্যানকেকগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর খেজুরের স্টাফিংটাও আমি ওখানে রেখে দিয়েছি। এরপর খেজুরগুলো আমি প্যানকেকের মধ্যে স্টাফ করে নেব।
এরপর রোল করব। আর একটা টুথপিক দিয়ে আটকে দেব। এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। প্যানকেকের রোলগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে। এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। প্যানকেকের রোলগুলো আমি এবার একটু ফ্রাই করব। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা রোল দিয়ে দিচ্ছি। এক পিঠা আমি ভাজব। এই পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা ওই পিঠটা উল্টে নিচ্ছি। এবার এই পিঠটাও একটু ভেজে নেব। এই পিঠটাও আমাদের ভাজা হয়ে গেছে, এখন এটা আমরা নামিয়ে নিচ্ছি। পরেরগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। এই দুটো প্যানকেকের রোলও আমাদের ভাজা হয়ে গেছে, এখন এটা আমরা নামিয়ে নিচ্ছি। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। খেজুর ও কাজুর পুর ভরা রোল প্যানকেক আমি পরিবেশন করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।